যে কোনো ধরনের নির্মাণ কাজে ঝুঁকি থাকে। বিশেষ করে নির্মাণ কাজের সময় জননিরাপত্তার বিষয়টি একটি বড় ধরনের উদ্বেগের কারণ। কোনো নির্মাণ সামগ্রী উপর থেকে নিচে পড়ে গিয়ে কাউকে আহত এমনকি প্রাণও কেড়ে নিতে পারে। এ ধরনের ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী তাই নির্মাণ কাজে সংশ্লিষ্টদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিতে বিধিনিষেধ রয়েছে। যেমন যুক্তরাজ্যে এ ধরনের নির্মাণ কর্মকাণ্ডের নিয়ম নীতি আছে। সেখানে আইন অনুযায়ী নির্মাণ স্থলে যারা দায়িত্বে থাকে তাদের বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হয়, যেমন সেখানকার সব ধরনের কর্মকাণ্ডের সম্ভাব্য ঝুঁকি থেকে সাধারণ জনগণকে নিরাপদে রাখতে ব্যবস্থা নিতে হয়। এর মধ্যে অনুপ্রবেশকারীরাও আছেন। আইনে আছে কাজের এলাকার সীমানা চিহ্নিত করে তা সুরক্ষিত করতে হবে। নির্মাণ স্থলে অনুপ্রবেশ ঠেকাতে সীমানা প্রাচীর দেওয়ার পাশাপাশি তাতে সাবধান বাণীর সাইনবোর্ড থাকতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে নির্মাণ স্থলে দায়িত্বে থাকা ব্যক্তিদের উচিত সেখানে ইটের দেয়াল এবং নিরাপত্তা জাল বসানো, যাতে কোনো নির্মাণ সামগ্রী বা সরঞ্জাম সাইটের সীমানার বাইরে পড়ে কোনো ব্যক্তিকে আহত না করে। যুক্তরাজ্যের মতো বাংলাদেশেও নির্মাণ স্থলের নিরাপত্তা নিশ্চিতে ন্যাশনাল বিল্ডিং কোড 2020 বিধি রয়েছে। এই বিধানে নির্মাণ স্থল সংলগ্ন রাস্তায় পথচারীদের বা পরিবহনের ওপর যাতে কোনো আঘাত না আসে তা ঠেকাতে সুরক্ষামূলক রেলিং স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। রাস্তা থেকে 1.5 মিটারের মধ্যে যে কোনো নির্মাণ কাজের জায়গা মাটি থেকে অন্তত 2.4 মিটার উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘিরে ফেলতে হবে। বিল্ডিং কোডে আরও আছে নির্মাণ স্থলের নিরাপত্তায় ক্রেনের অন্তত 6 মিটারের মধ্যে বা ক্রেনের নিচে কারো থাকা উচিত নয় এবং ক্রেন অপারেটরকে অবশ্যই একজন সিগন্যালম্যানের সাহায্য নিতে হবে যদি লোডিং ও আনলোডিং তার চোখের সীমার মধ্যে না থাকে। গত সোমবার রাজধানী উত্তরায় র্যাপিড ট্রানজিট প্রকল্পের একটি গার্ডার গাড়ির উপর পড়ে 5 জন নিহত হন, যেখানে মানুষের নিরাপত্তার জন্য কোনো সীমানা প্রাচীর বা রেলিং ছিল না। এই দুর্ঘটনার পেছনে বিল্ডিং কোড সম্পূর্ণ লঙ্ঘন হয়েছে বলেই মনে করেন বুয়েটের অধ্যাপক ডক্টর রাকিব আহসান। কনস্ট্রাকশন সাইটে পাশ দিয়ে ফেন্স থাকার কথা, ফেন্স তো নাই, অনেক কিছু থাকার কথা, প্রপার লাইট থাকার কথা, ব্লিঙ্কিং লাইট থাকার কথা, ফেন্স থাকার কথা, ওয়াচম্যান থাকার কথা, ওয়াচম্যানের কাছে হুইসেল থাকার কথা, মানে যখনই কোনো কাজ চলবে তখন ওয়াচম্যানকে ওয়াচম্যানের গাইড করার কথা, যাতে ওখান থেকে কিছু না যায়, অনেক কিছু প্রভিশনস আছে যেগুলো কোনো কিছুই ফলো করা হচ্ছে না। ক্রেনে গার্ডারটা তোলা হয়েছে এবং সেই তোলা অবস্থায় সেটা নিচ দিয়ে গাড়ি যাচ্ছিল। দিস ইজ কমপ্লিট ভায়োলেশন অফ অল দ্য সেফটি রুলস। টাইম রেসপন্সিবিলিটি হচ্ছে কন্ট্রাক্টর যারা কাজটা করতে দিল। কন্ট্রাক্টরকেও আবার দেখার জন্য ওখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট আছে এই প্রজেক্টে, ডিআরটি প্রজেক্টে, সে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্টের দেখা কথা।